কিন্তু পাচ্ছি না। ওমা পাচ্ছ না? তাহলে তুমি এক কাজ করো বুদি, ওর মেজুর জায়ের ঘরে বড় একবার ফোনটা করে দেখো। বলছো? সুদেশনা দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। শেষ পর্যন্ত রাজা গানটা গাইলো তো, তোমার শাশুড়ি শত চেষ্টা করেও আটকাতে পারলেন না, দুষ্টুরি জিত হলো শেষ পর্যন্ত। এনিওয়ে রাজা দুষ্টু কি করছে? ওরা তো এখনো ফেরেনি। রাজা দুষ্টু এখনো ফেরেনি? ঠিক আছে, ফিরলে তাহলে আমাকে একটু জানিও। আর শোনো, যদি তোমার শাশুড়ি ঢুকতে না দেন সেটাও আমাকে জানিও। নিশ্চয়ই জানাবো। আপনার কথা কি আমি অমান্য করতে পারি? করেছি কোনোদিন? সে যেটা বললাম সিরিয়াসলি একটু মাথায় রেখো। রাখছি। আমার শাশুড়ি মা দুষ্টুকে নাকি ঘরে তুলবেন। রাজার গান শুনে ওই হলে বসে বসে যেভাবে কেঁদে ভাসাচ্ছিলেন, আমি শিওর দুষ্টু বাড়ি ফিরলে বুকে জড়িয়ে ধরে সব মিল হয়ে যাবে। আজকাল থেকে আমি শুধু শুধু ভিলেন হয়ে গেলাম। তবে একটা কথা মনে রেখো দুষ্টু রানী, আমার নামও বিশাখা। তোমার জীবনে আমি কোনো দিনও সুখ আসতে দেব না। এখন যাই, গিয়ে দেখি আমার শাশুড়ি ঠাকুরনের মনের অবস্থাটা ঠিক এখন কেমন।